নমস্কার বন্ধুরা, মাতারানির কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটি বড় পার্থক্য আপনার চোখের সামনে প্রকাশিত হবে। কুম্ভ রাশি, আগামী 24 ঘন্টায় মহাসংকট সাবধান। 22 মে 2024 বুধবার, একটি বড় বিশ্বাসঘাতকতা হতে যাচ্ছে। দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের 22 মে 2024, আজকের এই দিনটি আপনাদের কেমন কাটবে, আজকের এই দিনটিতে আপনারা কেমন উপকার পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, শুভ রং কি হবে ও শুভ সংখ্যা কি হবে, সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মাতারানির সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় মাতারানী অবশ্যই লিখবেন, এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের এই দিনে কাজের চাপ বাড়তে পারে, শারীরিক কষ্টের কারণে কাজের সময় নষ্ট হবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি রয়েছে, ব্যবসায় বিবাদ থেকে সাবধান থাকুন, সন্তানের জন্য খরচ বাড়তে পারে, নিজের মতে কিছু করার জন্য কর্মস্থানে বিবাদ বৃদ্ধি, বেকারদের জন্য চাকরির সুযোগ আসতে পারে, আশানুরূপ আয় বৃদ্ধির যোগ রয়েছে, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না, পেটের সমস্যার জন্য দুপুরের পরে কাজের ক্ষতি হতে পারে, কারু কাছ থেকে দামি কোনো উপহার না নেওয়াই ভালো হবে, শরীরের কোথাও যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে এবং অলস্য বাড়বে, আপনার আচরণে পরিবারের সকলে আনন্দ পাবেন, এছাড়াও গাড়ি একটু সাবধানে চালান, অর্শ জাতীয় রোগ বাড়তে পারে। আজকের দিনে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে সুনাম বাড়তে পারে, প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে, সন্তানের বাড়তি খরচ হতে পারে, একটু সাবধানে চলাফেরা করা দরকার, আপনার আঘাত লাগতে পারে, স্ত্রীর প্রতি অভিমান হতে পারে, কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি, সম্পত্তির ব্যাপারে খরচ বাড়বে, উপহার পাওয়ায় আনন্দ হবে, মিথ্যা অপবাদ কপালে জুটতে পারে, প্রেমে আনন্দ লাভ হবে, বাড়তি খরচের জন্য বাড়িতে বিবাদ বাধবে, আত্মীয় শোক আসতে পারে, তবে ব্যবসা ভাগ্য মধ্যম, অশান্তি থেকে আপনি দূরে থাকুন, ব্যয় বাড়তে পারে, ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন, প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে, ব্যবসায় বাড়তি লাভ হতে পারে, প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন, বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে, দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে, শরীরে কষ্ট বৃদ্ধি পেতেও পারে, কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে, বাড়তি খরচের জন্য চাপ বাড়তেও পারে, বাড়িতে চুরির সম্ভাবনা রয়েছে, সাবধান থাকুন, দাম্পত্য কলহ নিয়ে যন্ত্রণা বাধবে, শারীরিক কষ্টের কারণে কাজের প্রতি অনীহা দেখা দিতে পারে, সন্তানের কারণে আপনার আনন্দ লাভ হবে, পিতার চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে, সম্পত্তি নিয়ে সুরাহা হওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে, অসুস্থতার কারণে আপনার মানসিক চাপ বাড়বে, ব্যবসায় অশান্তি হতে পারে, দূরে বাসরত কোনো আত্মীয়ের খবর আপনি পেতে পারেন, প্রেমে অশান্তি বৃদ্ধি পেতে পারে, পেটের সমস্যায় ভোগান্তি রয়েছে, নিজের লক্ষ্যে স্থির থাকুন, লাভবান হবেন, কোনো দুশ্চিন্তা সারাদিন আপনাকে তাড়িয়ে বেড়াবে,
পড়াশোনায় অমনোযোগ দেখা দেবে। এছাড়াও আপনি অশান্তি থেকে দূরে থাকুন, ব্যয় বাড়তে পারে। ব্যবসার ব্যাপারে উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ব্যবসায় বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে আপনি আঘাত পেতে পারেন। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতেও পারে। শরীরে কষ্ট বৃদ্ধি পেতে পারে, তবে কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়তি খরচের জন্য আপনার চাপ বাড়তে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না আপনাকে। দাম্পত্য জীবন সুখে কাটবে। ব্যবসায় একটু চাপ বাড়বে, তবে বুদ্ধির ভুলে কাজে ত্রুটি হতে পারে। বাতের যন্ত্রণা বাড়তে পারে। কাজের ব্যাপারে ভালো যোগাযোগ হতেও পারে। প্রেমের ব্যাপারে আনন্দ পাবেন, তবে চিন্তাও বাড়বে আজকের দিনে। পিতার সঙ্গে আলোচনায় লাভবান হবেন আপনি। আপনার পছন্দ মতন কাজ পেয়ে যেতে পারেন আজকের দিনে। ব্যবসায় নতুন যোগাযোগ হতে পারে। বন্ধু স্থানীয় কারো কাছ থেকে আপনি উপকার পাবেন। অতিরিক্ত লোভ আপনাকে ডোবাতে পারে। লিভারের চিকিৎসায় খরচ বাড়তে পারে। সঙ্গীতে সাফল্য পেতে পারেন আপনি। সংসারে ব্যয় বৃদ্ধি পাবে। প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর বাড়িতে আসতে পারে। বৃথা ভ্রমণ হতে পারে, তবে সামাজিক কাজের দায়িত্ব বাড়তেও পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে। অবান্তর কথার জন্য বিবাদ হতে পারে আপনার। কোনো কারণে আপনার সম্মান নষ্ট হতেও পারে। সন্তানদের ব্যবহারে মনে আঘাত পাবেন আপনি। বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে। সেবামূলক কাজে শান্তি লাভ হবে। আপনার চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাধবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে। ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। খরচ বৃদ্ধি পাওয়ার জন্য মাথা গরম হয়ে যেতে পারে। কোনো প্রাগ ব্যক্তির সঙ্গে ধর্ম নিয়ে আলোচনা করার সুযোগ আপনি পাবেন। প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে নির্ভয়ে এগোতে পারেন। লিভারে একটু সমস্যা দেখা দেবে। কাজের ব্যাপারে উদ্যোগী হতে হবে আপনাকে। সামাজিক সম্মান পেতে পারেন। একাধিক পথে আয় বাড়তে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে আজকের এই দিনে। শিল্পীদের জন্য ভালো সময় রয়েছে। রক্তচাপ ও পেটের সমস্যা বাড়তে পারে। আপনার পড়াশোনার অসুবিধে দেখা দিতে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে, তবে ভ্রমণে না যাওয়াই ভালো হবে। কষ্ট বাড়তে পারে। এই রাশির শুভ রং হবে গোলাপি এবং শুভ সংখ্যা হবে 6। তো বন্ধুরা, ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।